হাসদানি জুদা জুদা থাইবে বাকসা বিশালগড় আনন্দমার প্রচারক সংগবব বাইফুটা ফুলমানি শাল পালাই যাখা মাঠ দর্শনের আমরা যে বাইফুটার দিনের যে আনন্দমল যে সংস্থা আছে ওনার পক্ষ থেকে যে আজকে যে আমাদের যে বাইফুটার যে সম্মান দিল তার জন্য কৃতজ্ঞ। আশা করি আমাদের যে সনাতন ধর্মের যে পবিত্রতা এবং যে ধারাবাহিকতা এবং এসব নিয়ম কানুন যে চলছে মনিদা এটা এই আনন্দ স্কুলের মাধ্যমে আগামী দিনেও বজায় রাখবেন। আমি সকলের সুস্থ কামনা করছি। নমস্কার, আনন্দমার্গ প্রচারক সংঘ বিশালগড়ের পক্ষ থেকে ভাতৃ দ্বিতীয়ার এই শুভ দিনে সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি বিশ্ব ভাতৃত্ব প্রতিষ্ঠার জন্যই ওনার যত সব কিছু কাজ, ওনার টোটাল কন্ট্রিবিউশন টু এস্টাবলিশ ইউনিভার্সাল ব্রাদারহুড, এই লক্ষ্য নিয়ে উনি পুরো বিশ্বের সকল মানবতার জন্য অনেক প্রোগ্রাম দিয়েছেন। তার মধ্যে ভাতৃ দ্বিতীয়া যেটা ভারতীয় উৎসব, তার জন্য উনি খুব বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবং এই দিনে আমরা আনন্দমার্গ প্রচার সংঘের পক্ষ থেকে বিশ্বের সর্বত্র সেই অনুষ্ঠানটাকে আমরা উদযাপন করে থাকি। বিশালগড়ও সেই ভাতৃ দ্বিতীয়া উদযাপন চলছে। সেখানে যারা আমরা আমাদের মার্গী সিস্টার যারা রয়েছে, দিদিরা যারা রয়েছে, তারা তাদের উদ্যোগে আজকের এই ভাতৃ দ্বিতীয়া উৎসব উদযাপিত হচ্ছে। আমরা ভিতরে প্রথমে আমরা যারা মিশনের এবং স্কুলের যারা কর্মীবৃন্দ রয়েছি, সদস্যবৃন্দ রয়েছি, তাদের মধ্যে ভাতৃ দ্বিতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারপরে আমাদের এই বিশালগড়ের যে বাজার, সেই বাজারের সমস্ত ব্যবসায়ী, পথচারী এবং বাস সিন্ডিকেট থেকে শুরু করে অটো স্ট্যান্ড থেকে শুরু করে পাশাপাশি যত অফিস কাচারি, থানা, ইভেন আমরা প্রেস ক্লাবও যাব। এবং আজকে আমাদের সঙ্গে যিনি বিশালগড়ের যে একদল কিন্নরদের, মানে অর্থাৎ আমাদের কিন্নর দিদিদের যে একটা গ্রুপ রয়েছে, ওনারাও আমাদের সঙ্গে সামিল হবেন, ওনারা আমাদেরকে ফুটা দেবেন। তাছাড়া আমাদের কাউন্সিলররাও থাকবেন লোকাল। তো সব মিলিয়ে ইউনিভার্সাল ব্রাদারহুড অর্থাৎ বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আজকে খুবই অভাব, কারণ আমরা নানানভাবে নানান মানে মতানৈক্যে আমরা জর্জরিত। আমরা সবাই মিলে পৃথিবীতে সুন্দরভাবে শান্তিতে করেছি, তার পাশাপাশি উদ্ভিদ পশু পাখি সবাইকে নিয়ে সুস্থভাবে আনন্দের সহিত দিন যাপন করতে করতে ঈশ্বরের বাণে ছুটে যাব। সেই লক্ষ্যে আমরা মানবতা মানব জন্মে এসেছি, সেখানে এসে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি সেই লক্ষ্য নিয়ে আমরা আসিনি। সেটার প্রতিষ্ঠা একমাত্র সম্ভব যদি আমরা সকল মানবের একটাই বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স, সেই পরিচয়টাকে সকল মানুষের একই জাতি মানব জাতি, সেই পরিচয়টাকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই এই বিশ্ব ভ্রাতৃত্বের মাধ্যমে। এবং তার জন্য ভ্রাতৃ দ্বিতীয় উৎসব বিশেষ গুরুত্ব পালন করে। আনন্দমার্গ প্রচারক সংঘের যিনি প্রবক্তা সেই চেষ্টাই করে গেছেন এবং আমরা তাকে অনুসরণ করে চলছি। হ্যাঁ, আমাদের সকাল 9:30 থেকেই শুরু হয়েছে এবং তা বিকাল 4 পর্যন্ত আমাদের সেই অনুষ্ঠান চলবে।